অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এতদিন শুধুমাত্র তার অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন দর্শকদের, তবে এবার তার কণ্ঠ মন কেড়েছে সকলে। মুক্তি পেয়েছে অতুল ছবির প্রথম গান বহু বহুদিন পরে। এটি মূলত একটি প্রেমের গান। অমিত চট্টোপাধ্যায়ের সুরে গানটি গেয়েছেন ইক্ষিতা মুখোপাধ্যায় ও দুর্নিবাস সাহা, আর গানটি লিখেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য নিজেই। 14 জুন মুক্তি পেতে চলেছে শেক্সপিয়ারের নাটক ওথেলো অবলম্বনে তৈরি ছবি অথয়। বহু বছর ধরে মঞ্চে সাফল্য অর্জন করেছে এই নাটকটি। এবার অন্য মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকারের হাত ধরে বড় পর্দায় সেই গল্পটি ছবি হিসেবে মানুষের কাছে পৌঁছে দেবেন তারা। ছবিটির মুক্তির আগেই অনির্বাণের লেখা প্রথম গান বহু বহুদিন পর রীতিমতো চমকে দিয়েছে ভক্তদের। সিনেমায় ওথেলো অর্থাৎ অথয় চরিত্রে থাকছেন অন্য মুখোপাধ্যায়, আর ডেস্টিমোনা মানে এই ছবির দিয়ামোনার চরিত্রে দেখা যাবে সোহিনী সরকারকে। অন্যদিকে খলনায়ক ইয়াগো এই গল্পে হয়ে গেছে গোগো। গোগোর চরিত্রে দেখা যাবে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে। অথই ছবির টিজার প্রকাশ্যে আসতেই সাড়া ফেলে দিয়েছিল দর্শক মহলে। এখন ছবির প্রথম গান বহু বহুদিন পরে প্রকাশ্যে আসতেই বাড়িয়ে তুলছে দর্শকদের উত্তেজনা। সোহিনী অনির্বাণ আর অন্য অসাধারণ অভিনয়ের বেশ কিছু মুহূর্ত ধরা পড়েছে এই গানের ভিডিওতেও। এরকম আরও ভিডিওস দেখার জন্যে নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।